أشهد أن لا তোমার জন্য মুক্ত পাসপোর্টের দরকার নাই, ভিসা দরকার নাই, উড়াল দাও। হাজার হাজার মাইল পাড়ি দিয়ে বিভিন্ন দেশ থেকে পাখিগুলো এসে বাংলাদেশের হাওর বর খাল বিল মাতিয়ে তোলে, গান গে একেবারে নাচিয়ে তোলে। এদের জন্য নিরাপত্তা আইনও আছে, পাখি মারলে অসুবিধা আছে না, পুলিশে ধরে জেল দিয়ে দিবে। কি সুন্দর অবস্থা! এরপরে আবার যখন শীত চলে যায় তখন কি বসে থাকে এরা? আবার উড়াল দেয়। কে তাদেরকে জ্ঞান দান করছেন? قال ربنا الذي اعطى كل شيء خلقه ثم هدى। শুধু এ পর্যন্তই না, একটা বাবুই পাখি তাল গাছে বাসা বানায়, দেখবেন যে কি সুন্দর করে বাসা বানায়। এরপরে আবার যাতে করে স্ত্রীর মুখ দেখা যায় সেই জন্য কাদা লাগায়, জোনাকি বোকা ধরে লাগায়, যাতে করে, কারণ সরকারের বিদ্যুৎ সেখানে পৌঁছে না। এইভাবে প্রত্যেকটা প্রাণী আপনি দেখবেন যার যা প্রয়োজন। আমাদের দেশে কুকুরের গায়ে পশম কম, বিদেশে কুত্তার গায়ে পশম বেশি। কেন? ওই দেশে শীত প্রধান দেশ, শীতের সময় মানুষেরা কম্বল দিয়ে পোশাক তৈরি করে, শীতের থেকে রক্ষা পায়। এই কুকুরের গায়ে পোশাক পরাবে কে? আল্লাহ রাব্বুল আলামিন ওর গায়ে একটা স্থায়ী কম্বল দিয়ে ব্যবস্থা করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি ওরকম অবস্থা হতো তাহলে গরমের দিনে যেমন মহিষে পানিতে সাঁতরায়, এরকম কুকুরকেও সাঁতরাতে হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন যা প্রয়োজন, একটা বইতে দেখলাম যে ঘোড়ার এই যে পশমগুলো, ঘাড়ে পশম, কেন এই পশমগুলো? এই পশমগুলো দিয়ে সে গরম নেয়। ইঁদুরের ল্যাস কেন লম্বা এত? একটা বইতে লিখেছে যে ইঁদুরের এই ল্যাস দিয়ে সে এয়ার কন্ডিশনের কাজ করে, যখন শরীরে তাপ বেড়ে যায় গরম লাগে ওটা দিয়ে সে তাপ বের করে দেয়, আবার যখন ঠান্ডা হয়ে যায় ওটা দিয়ে সে গরম নেয়। কি সুন্দর ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন! এটাই বলা হচ্ছে আলহামদুলিল্লাহ রব্বিল রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহের যিনি রব, স্থল জগৎ, পানি জগৎ, আকাশ জগৎ, এরপরে আবার পানি জগতে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, স্থল, এরকম কত হাজার জগৎ, প্রাণীর মধ্যে কত আমার জগৎ। আলোচনা আসবে, ধারাবাহিক শুনতে থাকবেন, নিয়মিত আসবেন, দেখবেন ইনশাআল্লাহ আমি ধারাবাহিক আলোচনা শুরু করেছি, এর উপরে বিস্তারিত আলোচনা হবে, মহাকাশ নিয়ে আলোচনা হবে, স্থল নিয়ে আলোচনা হবে, পানি নিয়ে আলোচনা হবে। কি রহস্য আল্লাহ তারা সৃষ্টি করেছেন! আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও এগুলো গবেষণা করতে বলেছেন, এবং যারা সত্যিকার অর্থে গবেষক, বিজ্ঞানী যারা, তারা এজন্য আল্লাহর কুদরতের সামনে নত হয়ে আসেন। কোরআন থেকে দেখাবো আমি বিজ্ঞানীদের মতামতগুলো, আমি অনেকগুলো নোট করেছি, বহু বিজ্ঞানীদের মত আছে আমি স্রষ্টা সম্পর্কে। এই জন্য তো বলা হয় যে বিজ্ঞানীরা নাস্তিক হয় না, এমনিও দুনিয়াতে নাস্তিকদের সংখ্যা খুবই নগণ্য, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে নাস্তিক বেড়ে যাচ্ছে। আমাদের সেজন্য মনে রাখতে হবে, যারা দাওয়াতের কাজ করেন এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ডারউইনের অনুসারী আগে খুব কম ছিল, এখন বর্তমানে বিশ্ববিদ্যালয়তে এগুলো পড়ানো হচ্ছে এবং ওদের সংখ্যা ভারী হচ্ছে। মানুষ বানর থেকে এসেছে, সৃষ্টিকর্তা বলতে কিছু নেই, আল্লাহ বলতে কিছু নেই, কই সে চাঁদে গেলাম, দেখলাম না তো সেই মুসলমান যাকে বলে আল্লাহ, হিন্দু যাকে বলে ভগবান, খ্রিস্টান যাকে বলে ঈশ্বর, কাউকে দেখলাম না। তুমি কতটুকু গিয়েছ মহা সৃষ্টির, কোথায় তুমি গিয়েছ? এই জন্য বিজ্ঞানীদের মতামত আনা হবে। ওই বিজ্ঞানী সে বলল যে মানুষ বানর থেকে এসেছে, এইগুলো মানুষ পড়ে, বিশ্বাস যদি না হয় পিছনে হাত দিয়ে দেখো, ল্যাসটা পড়ে গেছে, তার প্রমাণ এখনো আছে। বানর চিড়িয়াখানায় এখনো আছে না? জন্ম চিড়িয়াখানায়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত চিড়িয়াখানায়, কই কোন বানর তো এখন পোয়া মানুষ, শোয়া মানুষ, আদা মানুষ হচ্ছে না? একটা প্রাণীর সঙ্গে কোন দিক থেকে মিল থাকলেই যে সেটা হবে তা জরুরি না, পাবদা মাছ আর বোয়াল মাছে মিল আছে। এই জন্য কোন ব্যক্তি বলে না এস পর্যন্ত যে এই পাবদা মাছ হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ, গজার মাছ, শোল মাছ, টাকি মাছ মিল আছে। এই জন্য কেউ বলবে যে গজার মাছ টাকি মাছ গুলো হচ্ছে, আপনার টাকি মাছ হচ্ছে গজার মাছের পূর্বপুরুষ, এরকম ভাবে। আবার আর এক বিজ্ঞানীর আবিষ্কার করলেন, একটা মহাবিস্ফোরণের ফলে এই পৃথিবী সৃষ্টি হয়েছে, আসবে সেগুলো, বিগ ব্যাং আবিষ্কার করলো, আর খুব খুশি হলো, আমরা দেখাবো কোরআন আয়াত থেকে এবং বিজ্ঞান থেকে। এই জন্য বলেছি সত্যিকার অর্থে বিজ্ঞানী যারা, তারা কোরআনের সামনে নত হয়ে আসে, আল্লাহর দিনের সামনে নত হয়ে আসে। আর তুলা গাছেও ফল হয়,
তুলা ফল, আর অন্য অন্য ফল গাছে ফলে আম হয়, লিচু হয়, কাঁঠাল হয়, ফলগুলো যেগুলো উপকারী ফল এগুলো যত পাকে বড় হয় তত নিচের দিকে নত হয়ে আসে, আর তুলা ফল যত পাকে তত হালকা হয় আর উপরে চলে যায়, গাড় মোটা করে, এরপর ফেটে যায়, বাতাসে উড়ে অস্তিত্ব উড়ে চলে যায়। ঠিক তেমনি ভাবে নাস্তিক যারা দুনিয়াতে তারা থাকে, যে দুনিয়ায় সর্বস্ব খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা বস্তু বড়, এই সব নিজেরা বলে আর মানুষকে শিখায়, এই নাস্তিকদের পরিচয় শেষ পর্যন্ত মরার আগে ভয় ঢুকে, শেষ পর্যন্ত বলে আমাকে হাসপাতালে দান করো, অমুক জায়গায় দান করো, কবর দিও না, কারণ জানে কবর যদি রাখা হয় ফেরেশতারা এমন বাড়ি মারবে মাথা ভেঙে 70 গজ নিচে চলে যাবে, আবার তোলা হবে, এই ভয় তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আল্লাহ ঢুকিয়ে দেন, সেজন্য তারা বলে আমাকে হাসপাতালে দান করো, করে না এগুলো। এক নাস্তিক যে সারা জীবন আল্লাহকে অস্বীকার করেছে, মরার আগে বললো আমাকে হাসপাতালে দান করো, নিয়ে গেল সেই কি ঢাকা মেডিকেলে নিয়ে গেল, ডাক্তাররা হাত জোর করে খবরদার এর লাশ এখানে দরকার নাই, আমাদের পরীক্ষা নিরীক্ষা দরকার নাই, আর এক হাসপাতালে নিয়ে গেল দরকার নাই, এখানে শেষ পর্যন্ত বোধ হয় প্রাইভেট একটা হাসপাতালে নিয়ে তারপরে দেখিয়ে দিতে করবে কি। এই হচ্ছে অবস্থা, আমাদের মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন জিনিসকে সৃষ্টি করেছেন, এজন্য বলেছেন হার ওয়া রাকে দফতর ইসাস মারিফাতে কেরদেগার, এই পৃথিবীর প্রত্যেকটা পাতায় পাতায় আল্লাহর পরিচয় রয়েছে, আল্লাহর পরিচয় স্বাক্ষর রয়েছে, কাজী যারা জ্ঞানী যারা বিজ্ঞানী তারা আল্লাহর সামনে নত হয়ে আসবি, এজন্য আল্লাহর পরিচয় দেওয়ার প্রয়োজন নাই, পরিচয় প্রত্যেকটা মাখলুক পরিচয় আল্লাহ তারা তারপরও পরিচয় দিয়েছেন। সূরা নাহালের 66 নম্বর আয়াত আল্লাহ তাআলা পরিচয় দিয়ে একটা মৌমাছি দিয়ে, মৌমাছি নাহাল মানে কি মৌমাছি, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাহালের ভিতরে বলেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমাদের জন্য রয়েছে আনআম, পশুর মধ্যে রয়েছে তোমাদের ইবরাত, তোমাদের শিক্ষণীয় বিষয়, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, এর গোবর এবং রক্তের মাঝখান থেকে তোমাদের জন্য পিওর দুধ বের করে দেওয়া হয়, সায়গান লিশারিবিন, পানকারীদের জন্য তৃপ্তিদায়ক এবং সুন্দর সুস্বাদু দুধ তোমাদের জন্য তৈরি করা হয়, কি সুন্দর কথা। এরপর আলাদা বলছেন অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব, বিভিন্ন ফল ফলাদি খাচ্ছ, একই জমিনে হচ্ছে আঙ্গুরের স্বাদ একরকম, আপেলের স্বাদ একরকম, আমের স্বাদ একরকম, আম আবার ল্যাংরা একরকম, হিমসাগর একরকম, আবার এক একটা ফজলি আর একরকম, বিভিন্ন পদের আম সৃষ্টি করেছে তোমাদের জন্য, অন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকরা ওয়া রিজকান হাসানা, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন, এরপরে বলছেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ রাব্বুল আলামিন মধুমাক্ষিকার কাছে এই বলে হুকুম জারি করলেন আন ইত্তাখিজি মিনাল জিবালি বুয়ুতা, তোমরা পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, ইলাহুল আলামিন ঘর তৈরি করার জন্য সিমেন্টের প্রয়োজন, কেমিক্যালের প্রয়োজন, কোথায় পাবো সেগুলো, ইটের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে ইঞ্জিনিয়ার তৈরি করে দিয়েছেন, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছেন ওদের মধ্যে, দেখবেন যে প্রথমে কাঠে হোক যেখানে তারা ঘর তৈরি করবে আগে কিছু একটা লাগায়, তারপরে ঘর তৈরি করে, ঘর তৈরি করে এমন ভাবে ঝুলায় 10 থেকে শুরু 10 মন পর্যন্ত মধু সুন্দরবনে দেখা গেছে যে ঝোলে, আজ পর্যন্ত কোন মৌমাছির চাক মধুর ওজন সহ্য করতে না পেরে ছিঁড়ে গেছে, শোনা গেছে কোন সময়, কেমিক্যাল ইঞ্জিনিয়ার পাওয়া গেল, এবারে ঘর তৈরি করার জন্য প্ল্যানিং ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন ওদের জন্য তো বুয়েট তৈরি করেন না, ডুয়েট তৈরি করেন নাই, ওদের মধ্যে সেই ইঞ্জিনিয়ার সাহেবরা আছেন, আপনি মেপে গিয়ে দেখেন ওদের প্রত্যেকটা ঘর ষষ্ঠগণ বিশিষ্ট, এবং ঘরগুলো ওদের বাচ্চার জন্য ঘর আলাদা, ওদের নিজের থাকার জন্য আলাদা, মৌ রাখার জন্য ঘর আলাদা, আল্লাহ তারা বলছেন এরপরে মধু তৈরি করার জন্য কি করতে হবে, আল্লাহ তারা বলছেন মধু তোমরা ঘর তৈরি করো, ঘর তৈরি করবো কোথায়, মিনাল জিবালি পাহাড়ে গিয়ে ঘর তৈরি করো, পাহাড়ে যারা বসবাস করে তারা মধু খাবে, গ্রামের লোকদের কি হবে, তাদেরও তো প্রয়োজন, আল্লাহ তারা বলছেন আমি না সাজার গাছে গিয়ে মধু তো মৌচাক নির্মাণ করো, গ্রামের লোকদের ব্যবস্থা হলো, শহরের লোকরা কি করবে, তাদের তো মধুর প্রয়োজন, আল্লাহ তারা বলছেন অমিম্মা ইয়ারিসুন, এবং শহরের বিল্ডিং গুলোর কার্নিশের সঙ্গে তোমরা মৌচাক নির্মাণ করো, এবারে মধু কেমনে হবে, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি, অতপর তোমরা সব ফলের থেকে ফুলের থেকে গিয়ে
তোমরা খাও, ফলের থেকে ফুলের থেকে রস নিয়ে আসো। ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, আমরা যে চলবো আমাদের তো কম্পাস নাই। ইঞ্জিনিয়ার সাহেবরা, মেরিন ইঞ্জিনিয়ার যারা, তারা সমুদ্রে চলে, কম্পাস থাকে, তারপরেও দিক হারিয়ে ফেলায়, সাগরে চলে যায়, শেষ পর্যন্ত বিভিন্নভাবে তাদেরকে উদ্ধার করতে হয়। আমাদের তো এটাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সে জ্ঞান দান করেছেন। বিবিসির থেকে একটা বিজ্ঞান একটা আসরা সোমবারে ওইটা শুনতাম মাঝে মধ্যে, ওখানে বলতো যে মৌমাছি নিয়ে একদম আলোচনা করলো যে মৌমাছির মধ্যে একটা গ্রুপ আছে যারা কাজ হলো সন্ধান করা। এরা গিয়ে সন্ধান করে কোন জায়গায় মধু আছে, এরপরে এরা এসে খবর দেয় কর্মীদেরকে, এই কর্মীরা গিয়ে তারপরে আবার ওখানে চলে যায়। এই যে 10 মাইল পর্যন্ত দলে গেল মধু আনার জন্য, এর মধ্যে কোন মৌমাছি রাস্তা হারাইছে? জিজ্ঞেস করছে যে হাতেমবাগ মসজিদের কার্নিশের সঙ্গে আমার বাসা, কিন্তু ভুলে গেছি, একটু বলে দাও। আল্লাহ তাআলা বলছেন, বোঝা গেল ওদের মধ্যে মেরিন ইঞ্জিনিয়ারও আছে, কম্পাসও লাগে না, তারকা দিয়েও দিক নির্ণয় করতে হয় না। আল্লাহ তাআলা বলছেন, ফাসলুকি সুবুলা রব্বিকা জুলুলা, তোমার রবের পথ দেখানো পথে তোমরা চলতে থাকো। এরপর আল্লাহ বলছেন, ইখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস, তার পেটের থেকে বিভিন্ন কালারের পানীয় দ্রব্য বের হয় যার মধ্যে রয়েছে মানুষের জন্য সেবা শেফা। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বুঝালেন, একটা ক্ষুদ্র মৌমাছি তার চলার জন্য যে জ্ঞানের প্রয়োজন আল্লাহ তাও দান করেছেন। সেজন্যই সূরা তাহার 50 নম্বর বলছেন, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন সেই মহান রব্বুল আলামিন, মহান স্রষ্টা, মহান স্রষ্টা যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করে যার যখন যা প্রয়োজন সবগুলোকে নিজের পক্ষ থেকে ধাপে ধাপে প্রয়োজনে পূরণ করেন, তার নাম হচ্ছে কি? রব। এইভাবে আল্লাহকে চিনতে হবে। ইনশাআল্লাহ আলোচনা আরও চলবে, ধারাবাহিক আলোচনা দীর্ঘদিন পর্যন্ত চলবে আমরা প্রত্যেকেই, কারণ এগুলো আমাদের সমাজে এখন যুবকরা নাস্তিক হচ্ছে দলে দলে, তারা তাদের রবকে চিনে না। আমরা ইনশাআল্লাহ প্রমাণ করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনার জন্য নিজের মধ্যে নিদর্শন আছে, স্থলে আছে, জলে আছে, আকাশে আছে, সব জায়গায় আল্লাহর পরিচয় আছে, শুধুমাত্র দরকার একটু জ্ঞানের। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জন্যই একদিন তার বাপকে বললেন যে বাপ, তোমরা যে কাজ করছো একটা বোকামির মধ্যে আছো, ইন্নি আরাকা ওয়া কওমাকা ফি দালালিন মুবিন, আমি তোমাকে এবং তোমার জাতিকে দেখতে পাচ্ছি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছো, গোমরাহির মধ্যে রয়েছো। তার বাপ বলল, কি বলল তুমি, আমরা গোমরাহির মধ্যে আছি? তিনি দলিল পেশ করলেন যে হ্যাঁ, তোমরা কিভাবে গোমরাহ? সেজন্য তিনি আসলে রবের সন্ধান পেয়েছিলেন। আল্লাহ তাআলা বলছেন যে আমি ইব্রাহিমকে আর রবের সন্ধান দিয়েছি এভাবে, ইব্রাহিম আলাইহিস সালাম একবার বসে আছেন, তিনি চিন্তা করতে লাগলেন যে আসলে আমার রব কে, আমার জাতি মূর্তি তৈরি করে নিজের হাতে, আবার সেই মূর্তি বিক্রি করে, আবার সেই মূর্তির পূজা করে, যেই মূর্তির সৌন্দর্য, যেই মূর্তির নষ্ট হওয়া সব নির্ভর করে ওই মূর্তি তৈরিকারীর উপরে, আর সেই মূর্তিগুলোর সামনে আবার খাবার দিয়ে পূজা করে, মূর্তি খায়ও না আর এইগুলো পূজা করছে। সেজন্য বলছেন, ইয়া কোরআনে বলছেন সূরায় আনআম 6 নম্বর সূরার 74 নম্বর আয়াত থেকে শুরু করে, ওয়াইদ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিন মুবিন, আমি এবং তোমাকে এবং তোমার জাতিকে দেখতে পাচ্ছি স্পষ্ট গোমরাহির মধ্যে আছো। এরপরে তিনি রাতের বেলায় গবেষণা করতে লাগলেন যে আসলে আমার রব কে। ও যুবকেরা, তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আদর্শ। এই ক্ষেত্রেও বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাতের আধার নেমে আসলো তিনি আকাশের দিকে তাকালেন, দেখলেন যে সুন্দর সাজানো গুছানো তারকা। রাআ কাওকাবা ক্বালা হাযা রাব্বি, এবারে তিনি বললেন এটা আমার রব, কি সুন্দর তারকা, এগুলোই বোধহয় আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন, যখন তারকাগুলো ডুবে গেল বললেন আমি যারা ডুবে যা তাদেরকে ভালোবাসি না। ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি, এরপরে যখন আবার পূর্ণিমার সময় চাঁদ দেখলেন বলে এটা মাশাআল্লাহ আরো বড়, অনেক আলোক উজ্জ্বল, এটা আমার রব। হাযা রাব্বি, ফালাম্মা আফালা, যখন চাঁদ ক্ষয় হলো আস্তে আস্তে ডুবে গেল বললেন লাইল্লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন, আমার রব যদি আমাকে হেদায়েত না করেন, আমাকে পথ প্রদর্শন না করেন, আমিও তাহলে পথভ্রষ্ট হয়ে যাব। ফালাম্মা রাশামসা বাযিগাতান, এরপরে আবার যখন দিনের বেলায় সূর্য দেখলেন, খেয়াল করলেন, সূর্য তো ডেইলি দেখেন, ডেইলি কি চিন্তা করে নাকি,
আপেল তো ডেইলি পড়ে, ওই কোন বিজ্ঞানী জানো আপেল দেখে যে মাধ্যাকর্ষণ আবিষ্কার করলেন? হ্যাঁ, উনি কি আপেল তো সবসময় দেখতেন, ওই দিন দেখলেন কি জন্য? ওই দিনের দেখা অন্য দিনের দেখা বেশ কম ছিল, সেরকম এটাও না। সূর্য তো উনি ডেইলি দেখেন, বললেন ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান, যখন সূর্যকে দেখলেন আর উজ্জ্বল স্পষ্ট হয়ে উঠল, তিনি বললেন হাযা রাব্বি হাযা আকবার, এটা আমার রব, এটা বড়। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি, এবারে বুঝতে পারলেন হে আমার জাতি শুনে রাখো, ইন্নি বারি উম্মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সঙ্গে যাদের শিরিক করছো অংশীদার বানাচ্ছ আমি তার থেকে মুক্ত আমি ঘোষণা করছি, শুনে রেখো, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি চন্দ্র নয়, সূর্য নয়, আকাশ তারকা নয়, সব কিছুকে বর্জন করে আমি সেই মহান সৃষ্টিকর্তা যিনি চন্দ্রকে সূর্যকে আমাকে তোমাকে গোটা সৃষ্টিকে সৃষ্টি করেছেন, আমি তার দিকে আমি তার দিকে মুতাওয়াজ্জ হচ্ছি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। স্পষ্ট হয়ে গেল, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে তার পরিচয় দিয়ে তার সৃষ্টি দিয়ে চিনতে হবে। ইনশাআল্লাহ এটা দীর্ঘ আলোচনা হবে, আমরা নিয়মিত নিজেরাও আসবো, অন্য ভাইদেরকেও নিয়ে আসবো, যেন তারা আল্লাহকে চিনে আল্লাহর ইবাদত কিভাবে সেই বিষয়ে আগিয়ে আসতে পারে। আল্লাহ তারা আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। মসজিদের জন্য আপনাদেরকে প্রতি সপ্তাহে কিছু কষ্ট